বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে রিসোর্স পার্সন হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মহোদয়কে, সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর অসীম কৃপায় প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস বৈশ্বিক মহামারী থেকে নিজেদের পরিবার ও নিজেকে রক্ষা করার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলে সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো আছো, সুস্থ আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয় নির্দেশ অনুযায়ী অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি খন্দকার দিল আফরোজা, সহকারী অধ্যাপক, সোনারগাঁ সরকারি কলেজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। আজকের বিষয় গার্হস্থ্য অর্থনীতি, প্রোগ্রাম অনার্স থার্ড ইয়ার, কোর্স কোড 233507, কোর্স নাম টেক্সটাইল ডিজাইন অ্যান্ড উইভিং, লেকচার নাম্বার 1। আজকের আলোচ্য বিষয় প্রিপেয়ারিং ফ্যাব্রিক ফর ডিজাইনিং। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রিপেয়ারিং ফ্যাব্রিক ফর ডিজাইনিং। প্রিপেয়ারিং ফ্যাব্রিক ফর ডিজাইন সম্পর্কে জানতে হলে আগে আমাকে কিছু কিছু জিনিস জানতে হবে। তার মধ্যে থেকে ফ্যাব্রিক কি, নকশা কি এবং তার সাথে বস্ত্রের নকশা তৈরি প্রস্তুতি সম্পর্কে আংশিক আলোচনা আমি এই পর্বে করব। তাহলে চলো আমরা আমাদের মূল পর্বে চলে যাই। ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো তন্তু বা আঁশের সমন্বয়ে সুতা তৈরি করা হয়। সুতা বা আঁশ দ্বারা তৈরি এমন একটি বস্তু যার উপরিতলের ক্ষেত্রফল অনেক বেশি, সেই তুলনায় পুরুত্ব অনেক কম এবং ব্যবহারের জন্য প্রয়োজনীয় যান্ত্রিক শক্তি যার মধ্যে বিদ্যমান তাকে ফ্যাব্রিক বলে। এখন দেখা যাক নকশা কি। নকশা বলতে একটি নিয়মতান্ত্রিক পরিকল্পনাকে বোঝায়। শৃঙ্খলা বিধান এবং সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্যে বস্তুর সামগ্রিক নির্বাচন এবং সাজানোকে ডিজাইন বা নকশা বলা হয়। নকশার প্রকারভেদ, উৎস অনুযায়ী নকশাকে দুই ভাগে ভাগ করা হয়, যেমন প্রাকৃতিক নকশা, কৃত্রিম নকশা। প্রাকৃতিক নকশা হচ্ছে যে নকশা আমরা প্রকৃতি অনুযায়ী করে থাকি, যেমন গাছপালা, ফুল, ফল, লতা পাতা ইত্যাদি। আর কৃত্রিম নকশা হচ্ছে যে নকশা কৃত্রিম উপায়ে মানুষের সৃষ্টির মাধ্যম থেকে তৈরি হয়ে থাকে, যেমন ঘর, বাড়ি, আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ ইত্যাদি। এছাড়াও নকশা দুই ভাগে ভাগ করা হয়, যেমন গঠনমূলক, সজ্জামূলক নকশা। গঠনমূলক নকশা হচ্ছে যে ডিজাইন কোনো বস্তুর মূল কাঠামো প্রদান করার জন্য তৈরি করা হয় তাকে গঠনমূলক নকশা বলে, যেমন পোশাকের আকার, হাতার ডিজাইন ইত্যাদি। আর সজ্জামূলক ডিজাইন হচ্ছে যে ডিজাইন কোনো বস্তুর বাহ্যিক সৌন্দর্য বর্ধনের জন্য তৈরি করা হয় তাকে সজ্জামূলক ডিজাইন বলা হয়।
যেমন পোশাকের সজ্জামূলক ডিজাইন। এখন শিক্ষার্থীরা চলো আমরা দেখি বস্ত্রের নকশা তৈরির প্রস্তুতি নেওয়ার আগে আমাকে কিছু কিছু বিষয় আমাকে দেখতে হবে। সেই জিনিসগুলো হচ্ছে, যখন কোনো বস্ত্র মিলে কাপড় তৈরি করা হয় তখন সেই কাপড়টিকে নতুন থাকে আর এই সদ্য কাপড়টিকে নানা রকম ময়লা, আঁশ বা লোম ও কুঞ্জন ভাব তৈরি দেখা যায়। এই অবস্থায় বস্ত্রে কোনো নকশা প্রয়োগ করা যায় না, তাই কাপড়ে নকশা প্রয়োগ করার আগে কাপড়টিতে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। অর্থাৎ কাপড়টিতে কিছু পদ্ধতি অবলম্বন করে কয়েকটি এবং বস্ত্রটি উজ্জ্বল, চাকচিক্য, মসৃণ, কুঞ্জন ভাব দূর এবং কাপড়ে কোরা রং থাকে তা দূর করতে ধবধবে সাদা করা হয়। নকশার জন্য বস্তু প্রস্তুতকরণের ধাপসমূহ মিল থেকে প্রস্তুতকৃত কাপড়কে নকশা ও প্রিন্টিং এর উপযোগী করার জন্য কাপড়ের উপর কিছু প্রস্তুতিমূলক যা প্রিপারেশন প্রসেস প্রয়োগ করা হয়। এই প্রসেসকে এক কথায় প্রি ট্রিটমেন্ট বলে। বস্ত্র প্রস্তুত করার এই প্রক্রিয়াগুলো হলো ব্লিচিং, সিঞ্জিং, ডিসাইজিং, মার্সারাইজিং, স্কোয়ারিং ও ক্যালেন্ডারিং। এখন শিক্ষার্থীরা চলো আমরা ব্লিচিং কিভাবে করতে হয় প্রস্তুত করার সময় সেই জিনিসটা আমরা দেখি। ব্লিচিং করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কাপড় হতে প্রাকৃতিক রং জাতীয় পদার্থ দূর করা হয় তাকে ব্লিচিং বলে। তাছাড়াও ব্লিচিং নানাভাবে করা হয়। এর মধ্যে প্রাকৃতিক উপায়ে ব্লিচিং পদ্ধতি বহু পূর্ব হতে প্রচলিত। এই পদ্ধতি সুতি ও লিলেন কাপড়কে সাবান কাঁচা করে উত্তম রূপে পানি দিয়ে ধুয়ে রোদে ঘাসের উপর টান টান করে বিছিয়ে দিয়ে মাঝে মাঝে পানির ছেটা দেওয়া হয়। এতে সবুজ ঘাস ও সূর্য কিরণের প্রতিক্রিয়ার ফলে কাপড় ধীরে ধীরে সাদা হয়। যতক্ষণ পর্যন্ত না কাপড় সাদা ধবধবে হয় ততক্ষণ পর্যন্ত মাঝে মাঝে কাপড় এপিট ও ওপিট করে উল্টে দেওয়া হয় এবং পানির এই ছিটা দেওয়া হয়। এই পদ্ধতি গাসির সাথে সম্পর্কযুক্ত বলে একে গ্লাস ব্লিচিং বলে। তাছাড়াও প্রাকৃতিক উপায়ে গাসির উপর বিছিয়ে কাপড় ব্লিচিং করা সবচেয়ে সুবিধা। এতে কাপড়ের কোনো ক্ষতি হয় না, তবে এই পদ্ধতিতে সময় বেশি লাগে এবং কাপড় শুকানোর জন্য খোলা মেলা মাঠের প্রয়োজন। বর্ষার দিনে এই কাপড় অসুবিধা রোদে দেওয়া। বস্ত্র শিল্পে বাণিজ্যিক উপায়ে দ্রুত কাপড় পরিষ্কার করে কিন্তু কাপড় দুর্বল হয়ে পড়ে। উদ্ভিদতন্তু ক্লোরিন দ্বারা, হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা সকল প্রকার তন্তু ব্লিচ করা যায়। সাদা সুতি ও লিলেন কাপড় ঘরে বসে ব্লিচিং পাউডার ও জাবলি পানি দিয়ে পরিষ্কার করা যায়। ব্লিচিং করার প্রধান উদ্দেশ্য সদ্য তৈরি নতুন কাপড়কে ধবধবে সাদা করা ও কাপড়ের বিভিন্ন কারুকাজ করার জন্য কাপড়ের স্বাভাবিক কোড়া দূর করা প্রয়োজন হয়। কৃত্রিম তন্তু কাপড় বেশি ব্লিচিং করা দরকার হয় না। রেয়ন ও অ্যাসিডেড পারঅক্সাইড বা ক্লোরিন, নাইলনের সোডিয়াম ক্লোরাইড ও অন্যান্য কৃত্রিম তন্তু ক্লোরিন বা পারঅক্সাইড দিয়ে ব্লিচিং করা হয়। শিক্ষার্থীরা ছবির মাধ্যমে আমরা ব্লিচিং এর কিছু
দৃশ্য দেখতে পাচ্ছি, কিভাবে রং থেকে সাদা এবং ধবধবে পরিষ্কার করা হয়। ব্লিচিং সাধারণত দুই ধরনের, যথা হ্যান্ড ব্লিচিং এবং মেশিন ব্লিচিং। হ্যান্ড মেশিন মাধ্যমে কিভাবে ব্লিচিং করা যায় তা চিত্রের মাধ্যমে আমরা অনুধাবন করতে পাচ্ছি, এবং মেশিনের সাহায্যে কিভাবে ব্লিচিং পর্ব শেষ করা যায় তারও একটা অনুময় রূপ আমরা মেশিনের মাধ্যম থেকে দেখতে পাচ্ছি। তাছাড়াও ব্লিচিং করার উদ্দেশ্য হচ্ছে কাপড় হতে প্রাকৃতিক রং দূর করা, কাপড় যেন প্রকৃত এবং স্থায়ীভাবে ধবধবে সাদা ও তা নিশ্চিত কাপড়ে পানি শোষণ করা হয়। কাপড়ে পানি শোষণ করা কাপড়কে পরবর্তী ডাইং ফিশিং এর উপযোগী করে তোলা। ব্লিচিং এর উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা বলেছি কাপড় হতে প্রাকৃতিক রং দূর করা, এক, দুই, কাপড় যেন প্রকৃত এবং স্থায়ীভাবে ধবধবে সাদা বা নিশ্চিত হয়, তিন, কাপড়ের পানি শোষণ করা, চার, কাপড়কে পরবর্তী ডাই ফিনিশিং এর উপযোগী করে তোলা। এখন শিক্ষার্থীরা আমরা আসি সিনজিং বা গ্যাস। সিনজিং বা গ্যাস হচ্ছে ব্লিচিং এর মতো সিনজিং বা গ্যাসিং বস্ত্রে অন্যান্য ফিনিশ প্রয়োগের পূর্ববর্তী একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে বস্ত্রের উপরিভাগ এবং প্রান্ত সীমা থেকে বাড়তি সুতার এবং অমসৃণতা দূর করা হয়। এই পদ্ধতিতে বস্ত্রকে বিদ্যুতের সাহায্যে বড় বড় গরম পাতের উপর দিয়ে কিংবা একসারি গ্যাসের শিখার উপর দিয়ে মিনিটে 100 থেকে 200 গজ গতিতে অতিক্রম করানো হয়। এরপর অনেক ক্ষেত্রে বস্ত্রকে কোস্টিক সোডা, সোডা অ্যাশ এবং চুনা মিশ্রিত পানির ফুটন্ত পানিতে ডোবানো হয়। তাছাড়াও এই ধাপে কাপড়কে প্রোজেক্টিক ফ্যাব্রিক এবং হেয়ারি ফ্যাব্রিক সমূহ পুড়িয়ে ফেলা হয়, ফলে কাপড়টি মসৃণ ও উজ্জ্বল হয়ে ওঠে। যেহেতু গ্যাস সিনজিং একটি ধারাবাহিক প্রক্রিয়া, তাই এতে উৎপাদন বেশি। এই প্রক্রিয়ার কাপড়ের মধ্যে আবর্জনা লেগে থাকতে পারে, তাই সিনজিং করা কাপড়কে ড্রয়িং রোলের সাহায্যে দ্রুত টেনে পানির ট্যাঙ্কের বক্সে ঢুকানো হয়, ফলে কাপড়ের কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না। শিক্ষার্থীরা, আমরা সিনজিং করার চিত্র বা অনমনীয় নমুনা দেখতে পাচ্ছি। কিভাবে আমরা ফ্যাব্রিকটা যাচ্ছে, রুলিং হচ্ছে, রুলিং এর পর ব্রাশ হচ্ছে, ব্রাশের পর আস্তে আস্তে জিনিসটা গ্যাস বার্নারে ঢুকে সেটা কিভাবে পরিষ্কার হচ্ছে, এবং সে পরিষ্কার হওয়ার পর আস্তে আস্তে রোলারে যে এবং সেটা কাপড়টা আস্তে আস্তে বের হচ্ছে তা আমরা এখানে দেখতে পাচ্ছি সিনজিং এর মাধ্যমে। তাছাড়াও সিনজিং এর বৈশিষ্ট্য হচ্ছে সিনজিং করার ফলে কাপড় উজ্জ্বল ও মসৃণ হয়, কাপড়ে আসবাব থাকে না। সিনজিং করার ফলে কাপড় মজবুত হয়। শিক্ষার্থীরা, আমরা দু ধরনের ছবি দেখতে পাচ্ছি। এক ছবি হচ্ছে সিনজিং করার আগের ছবি, যে তখন তন্তু কি অবস্থায় থাকে, এবং দ্বিতীয় ছবি আমরা দেখতে পাচ্ছি সিনজিং করার পর যে ছবি,
সেই ছবিটা কেমন সেই জিনিসটা দেখে আমরা বুঝতে পারছি কাপড়ে আসবাব থাকে না এবং কাপড়টা খুবই মজবুত হতে দেখা যায়। তাছাড়া শিক্ষার্থীরা আমরা এখন দেখতে পাবো ডিসাইজিং কি। ডিসাইজিং এর পদ্ধতিতে আঠা মোম ইত্যাদি পদার্থ বস্ত্রে যোগ করে বস্ত্রের শক্তি ও মসৃণতা বাড়ানো হয়ে থাকে। অনেক সময় এই পদ্ধতিতে ময়দা ও বিভিন্ন চর্বি জাতীয় পদার্থ ব্যবহার করা হয়। সাধারণত সুতি ও লিলেনের বস্ত্রকে ডিসাইজিং করা হয়। নিশ্চয়ই শিক্ষার্থীরা একটি নমুনা দেখা যাচ্ছে, সেই নমুনা থেকে আমরা ডিসাইজিং এর বিভিন্ন ধাপগুলো দেখতে পাচ্ছি। কিভাবে সে আস্তে আস্তে সুতাটা যে রুলারের মাধ্যম থেকে ওয়াশিং ট্যাঙ্কে যায় এবং ওয়াশিং ট্যাঙ্ক থেকে রোলার থেকে আস্তে আস্তে কিভাবে ট্রলিতে পৌঁছে সেই অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তাছাড়াও ডিসাইজিং লোমে কাপড় বুননের পূর্বে টানা সুতাগুলোকে শক্ত করার জন্য এবং সুতার গায়ে হেয়ারনেস ভাবটি দূর করার জন্য ডিসাইজিং করা হয়। ডিসাইজিং প্রক্রিয়ার মাধ্যমে কাপড়ের স্টার্চ দ্রব্যকে দূর করা হয়, ফলে কাপড়ে পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি পায়। ডিসাইজিং এর জন্য প্রধানত এনজাইম পদ্ধতি অনুসরণ করা হয়। এই এনজাইম এক ধরনের জৈব প্রভাবক যা উচ্চ আণবিক ওজনের প্রোটিন। এনজাইম ডিসাইজিং পদ্ধতিতে চলমান ধারায় কাপড়ের ডিসাইজিং করা হয়। কাপড়ের ওজনের শতকরা 0.5 ভাগ মল্ট এক্সট্রাক্ট সহযোগ কাপড়ে 50 থেকে 60 সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ প্রয়োগ করে 3 থেকে 4 ঘন্টা পাইলিং করে রেখে দিলে এনজাইমের হাইড্রোলাইসিস ক্রিয়া সম্পন্ন হয়। পরবর্তীতে পানিতে ধুয়ে এই দ্রবীভূত স্টার্চকে দূর করা হয়। সবশেষে কাপড়কে স্ক্রুজ করে পরবর্তী প্রসেসের জন্য প্রস্তুত করা হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা পরবর্তী ধাপে চিত্রে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ডিসাইজ লিকুইড কাপড়টা ভিতরে যে আস্তে আস্তে প্রি হিটারের মাধ্যম থেকে কিভাবে যে বক্স হিটারে যে এটা ওয়াশিং হয়, তারপরে সেটা আস্তে আস্তে স্টোরেজ চেম্বারে পৌঁছায়। আমরা চিত্রের মাধ্যমে ডিসাইজ লিকুইডটা দেখতে পাচ্ছি। ডিসাইজের উদ্দেশ্য হচ্ছে কাপড় শক্তি ও মসৃণতা বাড়ানো যায়। কাপড় পানির শোষণ ক্ষমতা বৃদ্ধি পায়, দ্রবীভূত স্টার্চ ভাব দূর করা যায়, সুতাকে শক্ত ও হেয়ারনেস ভাব দূর করার জন্য ডিসাইজিং করা খুবই জরুরি। তাছাড়াও শিক্ষার্থীরা আমরা এখন যাচ্ছি মার্সারাইজিং কিভাবে করা হয়। মার্সারাইজিং হচ্ছে যে প্রক্রিয়ায় সুতি কাপড়কে কক্ষ তাপমাত্রায় 18 ডিগ্রি সেন্টিগ্রেড 55 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 65 ডিগ্রি সেন্টিগ্রেড টুয়ার্ডেল ঘনত্ব বিশিষ্ট কস্টিক সোডা দ্বারা চাপ সহযোগে ক্রিয়া করে সুতা কিংবা কাপড়ে চাকচিক্য শক্তি রং শোষণ ক্ষমতা ইত্যাদি বৃদ্ধি করা হয়, তাকে মার্সারাইজিং বলে।
জন মার্সার 1791 থেকে 1866 সালে ব্রিটিশ মাস্ট থেকে মার্সারাইজিং শব্দের উৎপত্তি। চিত্রের মাধ্যমে দেখা যায় মার্সারাইজ কিভাবে হয়েছে। এখন আমরা মার্সারাইজিং বস্ত্রে উজ্জ্বলতা ও শক্তি বৃদ্ধি করে এবং রঙের প্রতি বস্ত্রের আসক্তি বাড়ায় এই পদ্ধতির মাধ্যমে ও বস্ত্রকে অন্য পদ্ধতি প্রয়োগের উপযোগী করে তোলা হয়। সাধারণত বস্ত্রে মাস্টারাইজিং পূর্বে সিঞ্জিং বা গ্যাসিং ব্যবহার করা হয়। প্রায় সব ক্ষেত্রে বস্ত্র অবস্থায় এই প্রক্রিয়া প্রয়োগ করা হয়ে থাকে। সুতি এবং লিলেনের বস্ত্রকে সচরাচর মাস্টারাইজেশন করা হয়। মাস্টারাইজকে বস্ত্রের তন্তুকে ফাফাইয়া এর শক্তি বৃদ্ধি করে। এই পদ্ধতি বস্ত্রকে 700 থেকে 800 ডিগ্রি ফারেনহাইট তাপে কস্টিক সোডা দ্রবণে প্রায় 10 মিনিট নিমজ্জিত করা হয়। এর উত্তপ্ত এসিডের সাহায্যে বস্ত্রকে ধুয়ে নিতে হয়। আমরা এখন মাস্টারাইজের উদ্দেশ্য দেখতে পাচ্ছি। তার আগে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে মাস্টারাইজিং সুতা মাস্টারাইজিং করার পর তার যে চাকচিক্য এবং ক্ষয়রোধ শক্তি বৃদ্ধি পায় তার এই একটি প্রমাণ। আর মাস্টারাইজ করার আগের যে সুতাটা তারও কিছু নমুনা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে শিক্ষার্থীরা আসো এখন আমরা মাস্টারাইজের উদ্দেশ্য কি জেনে নিই। মাস্টারাইজের উদ্দেশ্য হচ্ছে চাকচিক্য বৃদ্ধি করা, প্রশাসন শক্তি বৃদ্ধি করা, আমি আবারও বলছি চাকচিক্য বৃদ্ধি করা, প্রসারণ শক্তি বৃদ্ধি করা, রং শোষণ ক্ষমতা বৃদ্ধি করা, ক্ষয় রোধ শক্তি বৃদ্ধি করা, আলুতে ক্ষয় রোধ শক্তি বৃদ্ধি করা, অধিক আর্দ্রতা শোষণ ক্ষমতা বৃদ্ধি করা। এই হচ্ছে মাস্টারাইজের উদ্দেশ্য। এখন আমরা আসি স্কোয়ারিং কি। স্কোয়ারিং হচ্ছে যে ওয়েট প্রসেসের মাধ্যমে কাপড়ের ক্ষারীয় পদার্থ যোগে কাপড়ের অনাকাঙ্ক্ষিত তৈল চর্বি মো ইত্যাদি অপদ্রব্য দূর করে কাপড়কে পরিষ্কার ও পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করা হয় তাকে স্কোয়ারিং বা স্কাউরিং বলে। এই প্রক্রিয়ার মাধ্যমে কাপড়ের ক্ষারীয় পদার্থ যোগে কাপড়কে অনাকাঙ্ক্ষিত তৈল চর্বি মো ইত্যাদি অপদ্রব্য দূর করে কাপড়কে পরিষ্কার ও পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করা হয়। এই প্রক্রিয়াটি প্রিন্টিং এর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সুতি কাপড় স্কাউরিং সাধারণত কেয়ার বয়লারের করা হয়। কেয়ার হলো এক ধরনের লোহার পাত্র বিশেষ। কেয়ারের কাপড় রোগ আকারে করা হয়। কাপড়ের ওজন 2 থেকে 5%, ক্যালোরি কাপড়ের ওজন 2 থেকে 5%, অ্যালকালি 2 থেকে 3%, সোডা আশ এবং 1% ওয়েন্টিং এজেন্ট দিয়ে 1-5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 1-130 সেন্টিগ্রেড তাপমাত্রা 6 ঘন্টা সিদ্ধ করা হলে কাপড়ের তৈল চর্বি মোম ইত্যাদি অপদ্রব্য দূর করা হয়। এরপর কেয়ারের মধ্যে ঠান্ডা পানি দিয়ে কাপড়কে ধোয়া হয়। তবে এক্ষেত্রে সতর্ক থাকতে হয় যেন কাপড় বাতাসের সংস্পর্শে না আসে। তন্তুকে ধুয়ে পরিষ্কার করা হয় স্কোয়ারিং এর সময়।
গরম পানি, সাবান এবং অন্যান্য সোডা বা অন্য কোনো ক্ষার প্রসম তন্তুগুলোকে ধোয়ার জন্য ব্যবহার করা হয়। বড় বড় চৌবাচ্চার মধ্যে তন্তুগুলোকে দ্বিতীয় চৌবাচ্চায় দেওয়া হয়। দ্বিতীয় চৌবাচ্চায় সাবান ও ক্ষারের পরিমাণ প্রথমটি থেকে কম থাকে। এইভাবে কয়েকটি চৌবাচ্চার সাহায্যে ক্রমে কম ক্ষারযুক্ত পানিতে পশম ধোয়া হয়। আমরা ছবির মাধ্যম থেকে দেখতে পাচ্ছি কেয়ার ব্রয়লারটা কিভাবে অতিক্রম করছে। দ্বিতীয় চৌবাচ্চায় সাবান ও ক্ষারের পরিমাণ প্রথমটি থেকে কম থাকে। এইভাবে কয়েকটি চৌবাচ্চার সাহায্যে ক্রমে কম ক্ষারযুক্ত পানিতে পশম ধোয়া হয়। সবচেয়ে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধোয়া হয়। ধোয়ার ফলে পশম উপস্থিত তৈলাক্ত পদার্থ, জন্তুর ঘাম, ধুলাবালি, ময়লা ইত্যাদি দূর হয়ে পশম পরিষ্কার, হালকা ও নরম হয়। ধোয়ার ফলে পশমের মূল ওজনে শতকরা 20-80 বা কমে যেতে পারে। পশমটি একটি বিশেষ যন্ত্রে রেখে তাপ ও মৃদু বাতাস দিয়ে শুকানো হয়। পশমকে সম্পূর্ণভাবে শুকান হয় না, শুকালে সুতা তৈরি করতে অসুবিধা হয়। এই জন্য তন্তুকে উদ্ভিদ, পানি, প্রাণীজ বা খনিজ তেল মাখানো হয়। এতে সুতা প্রস্তুত করতে সুবিধা হয়। অনেক সময় এই পর্যায়ে তন্তুকে রং প্রয়োগ করা হয়। এক্ষেত্রে আমরা চিত্রের মাধ্যমে দেখতে পেয়েছি ইয়ার বয়লারের যে তন্তু সেটা দেখতে পাচ্ছি স্কোয়ারিং এর পদ্ধতি অবলম্বন করে। এখন আমরা আসি স্কোয়ারিং এর উদ্দেশ্যগুলো কি ছিল। কাপড়ের অনাকাঙ্ক্ষিত তৈল, চর্বি, মোম ইত্যাদি অপদ্রব্য দূর করা, কাপড়কে প্রাকৃতিকভাবে পরিষ্কার করে পানি গ্রাহী হাইড্রোফিলিক বৈশিষ্ট্য দান করা, কাপড়ের ধৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করা। শিক্ষার্থীরা, এখন আমরা আসি ক্যালেন্ডারিং কি। ক্যালেন্ডারিং পদ্ধতিতে বাষ্প দ্বারা উত্তপ্ত, অত্যন্ত মসৃণ এবং ভারী বয়লারের সাহায্যে বস্ত্রকে ইস্ত্রি করা হয়ে থাকে। সুতি, লিলেন এবং রেয়ন ইত্যাদি বস্ত্র ক্যালেন্ডারিং করা হলেও পশমের কাপড়ের কদাচিং এই পদ্ধতি বা এই প্রক্রিয়াটি প্রয়োগ করা হয়। এক্ষেত্রে সকল প্রকার যান্ত্রিক ও রাসায়নিক সমাপ্তিকরণের পর কাপড় ক্যালেন্ডারিং করা হয়। সুতি কাপড়ের জন্য ক্যালেন্ডারিং একটি অতি প্রয়োজনীয় ফিনিশ প্রক্রিয়া। এছাড়া লিলেন, রেশম, স্পান, রেয়ন এবং কিছু কিছু কৃত্রিম তন্তুর কাপড়ও ক্যালেন্ডারিং করা হয়। ক্যালেন্ডারিং প্রয়োগের ফলে কৃত্রিম তন্তু কোমল হয় এবং সুন্দর চকচকে দেখায়। পশমি বস্ত্র ক্যালেন্ডারিং করলে কাপড়ে মৃদু উজ্জ্বলতা দেখা যায়। ক্যালেন্ডারিং প্রক্রিয়ায় নানা প্রকার হয়, যেমন গেঞ্জি, গ্লেজি, অ্যাম্ব্রুসিং, ময়রিং, বিটলিং ইত্যাদি। আমরা চিত্রের মাধ্যম থেকে কিভাবে কাপড়ের সুতাকে বা কাপড়কে ক্যালেন্ডারিং করা হয় তারই কিছু নমুনা দেখতে পাচ্ছি। তাহলে শিক্ষার্থীরা, আমরা ক্যালেন্ডারিং এর কিছু বৈশিষ্ট্য কি কি দেখা যায় তা দেখি। ক্যালেন্ডার কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, জমির মসৃণ ও সমতল হয় এবং কুঞ্জন দূর হয়।
সুতি কাপড়ের জন্য ক্যালেন্ডারিং একটি প্রয়োজনীয় প্রক্রিয়া। এছাড়াও ক্যালেন্ডারিং প্রয়োগের ফলে কৃত্রিম তন্তু কোমল এবং সুন্দর চকচকে দেখায়। তাছাড়াও ক্যালেন্ডারিং প্রক্রিয়ায় নানা প্রকার উজ্জ্বল এবং রং কাপড়ে মৃদু উজ্জ্বলতা দেখা যায়। তাছাড়াও শিক্ষার্থীরা আমরা ক্যালেন্ডারিং করতে গেলে কিছু কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, তা হচ্ছে ক্যালেন্ডারের বৈশিষ্ট্য বা উদ্দেশ্য দেখলে আমরা বুঝতে পারবো। তা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে ক্যালেন্ডারিংকে উত্তপ্ত করলে অত্যন্ত মসৃণ ও ভারী হতে দেখা যায়। ক্যালেন্ডারিং এর পর কাপড় কোমল সুন্দর চকচকে দেখায়। ক্যালেন্ডারিং এর পরে বা সকল প্রকার ফিনিশিং এবং ব্লিচিং এর পর কাপড় খুবই দুর্বল হয়ে পড়ে। তাছাড়াও উজ্জ্বলতা বৃদ্ধি করতে গেলে ক্যালেন্ডার করার পূর্বে কাপড়ে মার প্রয়োগ করতে হবে। শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি নিয়ন্ত্রিত চাপ ও তাপ প্রয়োগের ফলে কাপড় নিম্নলিখিত বৈশিষ্ট্য দেখা যায়, যেমন কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, জমিন মসৃণ ও সমতল হয় এবং কুঞ্জন হয়। শিক্ষার্থীরা আমরা এতক্ষণ ধৈর্য সহকারে আমরা বস্ত্রের প্রস্তুতি সম্পর্কে জেনেছি এবং আমরা যা জেনেছি তা যদি আমরা তাদের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিদিন নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে ক্লাসটাকে মনোযোগ সহকারে চিন্তা চেতনার মধ্যে নিয়ে এসে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বলতার দিকে প্রসারিত করার লক্ষ্যে আমরা প্রতিদিন ক্লাসে এবং পড়াতে মনোনিবেশ করি, তাহলে আমরা আমাদেরকে বা আমরা নিজেরা নিজেদের একজন প্রতিষ্ঠিত শিক্ষার্থী হিসাবে গড়তে পারব এবং ভালো রেজাল্টের প্রত্যাশা করতে পারব। শিক্ষার্থীরা আমরা সবাই অনেক দিন যাবত বাসায় বসে থেকে ধৈর্য হারা হয়ে পড়ালেখা মনোনিবেশ না করে অনেকেই অস্বস্তিতে জীবনযাপন করছি। সেই অস্বস্তি ভাব দূর করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে অনলাইন ক্লাসের ধারাবাহিকতা শুরু করছে, সেই ক্লাসের একজন শিক্ষক নিজেকে করতে পেরে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এবং সেই সাথে তোমাদেরকে আমার ক্লাসে মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শোনার জন্য তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আবারও তোমরা আমার সাথে একই বিষয়ে বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে
আমার সাথে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। তোমরা সবাই ভালো থাকো, বাড়িতে বসে নিরাপদে থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো, স্বাস্থ্যবিধি মেনে চলো, পরিবেশের সাথে স্বাস্থ্যবিধি রক্ষা করে চলো এবং নিজেদেরকে সুস্থ থাকো, সুস্থ রাখো, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আমার জন্য সবাই মিলে দোয়া করো, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আবারও যেন তোমাদের সামনে আসতে পারি। ধন্যবাদ সবাইকে, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।